নমস্কার, এই মুহূর্তত এটা জরুরি খবর লৈ আহিছো। 85,000 টকা লাভৰ বাবে কাইলৈৰ পৰা আৰম্ভ হ'ব আবেদন প্ৰক্ৰিয়া। জিলাই জিলাই আবেদন প্ৰক্ৰিয়া বিতৰণ কৰা হ'ব, হাতত মাত্ৰ কেইটামান ঘণ্টা আছে। কাইলৈৰ পৰা ৰাজ্যৰ মহিলা আবেদন পত্ৰ সংগ্ৰহ কৰিব লাগিব। আৰু যিহেতু ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই ঘোষণা কৰি জনাইছিল, এদিনতে আপোনালোকে আবেদন পত্ৰসমূহ ল'ব লাগিব আৰু এমাহৰ ভিতৰত আপোনালোকে আবেদন পত্ৰসমূহ জমা দিব লাগিব। ক'ৰ পৰা আপোনালোকে আবেদন পত্ৰ ল'ব, কি কি যোগ্যতা লাগিব, সবিশেষ লৈ আহিছোঁ। আমি জনাইছোঁ এক অতিকৈ ডাঙৰ খবৰ ৰাজ্যৰ লাখ লাখ মহিলাৰ বাবে, কিয়নো কাইলৈৰ পৰা যিহেতু 85,000 টকা লাভৰ বাবে আবেদন পত্ৰ আপোনালোকে ল'ব পাৰিব। কাইলৈৰ পৰা আবেদন পত্ৰ বিতৰণ কৰা হ'ব। কোন জিলাত কেতিয়া আবেদন পত্ৰ বিতৰণ কৰা হ'ব আমি জনাম। 18 জানুৱাৰীৰ পৰা লাভ কৰিব আবেদন ফৰ্ম। আৰু কোন জিলাত কিমান হিতাধিকাৰী আছে তাৰো তালিকা প্ৰস্তুত কৰা হৈছে। এদিনতে আবেদন পত্ৰ সংগ্ৰহ কৰিব লাগিব মহিলাসকলে। এমাহৰ ভিতৰত ফৰ্ম জমা দিয়াৰ সময়সীমা ৰাজ্য চৰকাৰে নিৰ্ধাৰণ কৰিছে। সৰ্বমুঠ 39,42,000 মহিলা, আত্মসহায়ক গোটৰ মহিলা এই ধন লাভ কৰিব। তিনিচুকীয়াৰ হিতাধিকাৰী সংখ্যা আছে 118,500 গৰাকী। কোন জিলাত কিমান হিতাধিকাৰী আছে ইতিমধ্যে তালিকা প্ৰস্তুত কৰা হৈছে। ডিব্ৰুগড়ৰ হিতাধিকাৰী সংখ্যা আছে 140,000 গৰাকী নিৰ্বাচিত কৰা হৈছে। যোৰহাটত হিতাধিকাৰী নিৰ্বাচিত কৰা হৈছে 120,000 গৰাকী। চৰাইদেউত 64,358 গৰাকী হিতাধিকাৰী নিৰ্বাচন কৰা হৈছে, ৰাজ্য চৰকাৰে তালিকা প্ৰস্তুত কৰিছে। শিৱসাগৰত হিতাধিকাৰীৰ সংখ্যা হৈছে 89,000 গৰাকী আৰু 85,000 টকা লাভৰ বাবে হিতাধিকাৰীৰ সংখ্যা ইতিমধ্যে প্ৰস্তুত কৰা হৈছে। মাজুলীত হিতাধিকাৰীৰ সংখ্যা 33,426 গৰাকী, কাইলৈ আবেদন পত্ৰ দিয়া হ'ব। লখিমপুৰত হিতাধিকাৰীৰ সংখ্যা 163,585 গৰাকী নিৰ্বাচিত কৰা হৈছে। ধেমাজিত হিতাধিকাৰীৰ সংখ্যা হৈছে 111,722 গৰাকী আৰু কাইলৈ পৰা আপোনালোকে আবেদন পত্ৰসমূহ ল'ব পাৰিব। কাছাৰৰ হিতাধিকাৰীৰ সংখ্যা হৈছে 145,000 গৰাকী। জিলাই জিলাই আবেদন পত্ৰ দিয়া হ'ব। 18 তাৰিখ অৰ্থাৎ কাইলৈ পৰা আবেদন পত্ৰ বিতৰণ আৰম্ভ হ'ব। হাইলাকান্দিত 64,011 গৰাকী আছে হিতাধিকাৰী আৰু কৰিমগঞ্জত হিতাধিকাৰীৰ সংখ্যা 96,771 গৰাকী মহিলাক নিৰ্বাচিত কৰা হৈছে। শোণিতপুৰত হিতাধিকাৰীৰ সংখ্যা আছে 154,000 গৰাকী। আমি জনাইছোঁ কোন জিলাত কিমান হিতাধিকাৰী অৰ্থাৎ মহিলাক বাছনি কৰা হৈছে। দৰঙত হিতাধিকাৰীৰ সংখ্যা 142,577 গৰাকী হিতাধিকাৰীক বাছনি কৰা হৈছে। আমি ইতিমধ্যে আপোনালোকক জনাইছোঁ 18 জানুৱাৰীত শিৱসাগৰ, চৰাইদেউ, ডিব্ৰুগড়, যোৰহাট আৰু তিনিচুকীয়াত ফৰ্মসমূহ বিতৰণ কৰা হ'ব। 19 জানুৱাৰীত মাজুলী, লখিমপুৰ, ধেমাজি আৰু গোলাঘাটত এই আবেদন পত্ৰ বিতৰণ কৰা হ'ব। 20 জানুৱাৰীত কাছাৰ, কৰিমগঞ্জ, হাইলাকান্দি, কাৰ্বি আংলং, ডিমা হাছত আবেদন পত্ৰ বিতৰণ কৰা হ'ব। কাইলৈ পৰাই প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব। 21 জানুৱাৰীত বিশ্বনাথ, শোণিতপুৰ, নগাঁও আৰু দৰং জিলাৰ মহিলাসকলে লাভ কৰিব আবেদন পত্ৰ। 22 জানুৱাৰীত মৰিগাঁও, হোজাই, ওদালগুৰিৰ মহিলাসকলে আবেদন পত্ৰ লাভ কৰিব আৰু 23 জানুৱাৰীত কামৰূপ মেট্ৰ, নলবাৰী আৰু তামোলপুৰৰ মহিলাসকলে আবেদন পত্ৰ লাভ কৰিব। 24 জানুৱাৰীত বৰপেটা, বঙাইগাঁও, গোৱালপাৰা আৰু বজালীৰ মহিলাসকলে আবেদন পত্ৰ লাভ কৰিব। আমি জনাইছোঁ খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ। 25 জানুৱাৰীত ধুবুৰী, দক্ষিণ শালমৰা, কোকৰাঝাৰ, চিৰাং আৰু বাক্সা জিলাৰ মহিলাসকলে আবেদন পত্ৰ লাভ কৰিব। এই নিৰ্দিষ্ট তাৰিখত জিলাই জিলাই প্ৰপত্ৰ ল'ব লাগিব মহিলাসকলে আৰু এদিনৰ ভিতৰত আপোনালোকে, এদিন সময়সীমা বান্ধি দিয়া হৈছে, এদিনৰ ভিতৰত আপোনালোকে আবেদন পত্ৰসমূহ জমা দিব লাগিব। পৰৱৰ্তী সময়ত যদি আপোনালোকে আবেদন পত্ৰ জমা দিব যায় তেতিয়াহ'লে কিন্তু আপোনালোকে আবেদন পত্ৰ জমা দিব নোৱাৰিব। এই মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কি ঘোষণা কৰিছিল সেই মন্তব্য আগবঢ়াইছোঁ। যে আমি মুখ্যমন্ত্ৰী মহিলা উদ্যমিতা আঁচনি যিখন আৰম্ভ কৰিছোঁ, সেই আঁচনিখন আমি তাৰ প্ৰপত্ৰ এটা দিনতেই বিতৰণ কৰিম, কিন্তু প্ৰপত্ৰ পূৰণৰ সময় এমাহ থাকিব আৰু সেইকাৰণে যদি যাতে প্ৰপত্ৰসমূহ পিছত কোনো বিক্ৰী আদি হ'ব নোৱাৰে, এটা দিনতে পঞ্চায়তৰ কাৰ্যালয়ৰ পৰা প্ৰপত্ৰসমূহ সংগ্ৰহ কৰিব লাগিব আৰু সেই দৃষ্টিভংগীৰ পৰা 18 তাৰিখে শিৱসাগৰ, যোৰহাট, তিনিচুকীয়া, ডিব্ৰুগড় আৰু চৰাইদেউৰ আত্মসহায়ক গোটৰ সদস্যসকলে এই প্ৰপত্ৰসমূহ পঞ্চায়তৰ কাৰ্যালয়লৈ গৈ সংগ্ৰহ কৰিব লাগিব। 19 জানুৱাৰী তাৰিখে মাজুলী, লখিমপুৰ, ধেমাজি আৰু গোলাঘাট জিলাৰ আই মাতৃসকলে এই প্ৰপত্ৰসমূহ সংগ্ৰহ কৰিব লাগিব নিজৰ ঘৰৰ কাষৰ পঞ্চায়ত অফিচটোত। 20 তাৰিখে কাছাৰ, কৰিমগঞ্জ, হাইলাকান্দি, কাৰ্বি আলং, পশ্চিম কাৰ্বি আলং আৰু ডিমা হাছাও জিলাত এই ফৰ্মসমূহ সংগ্ৰহ কৰিব।
একুশ তারিখে বিশ্বনাথ, শোণিতপুর, নগাঁও আর দরং জেলাত এই ফর্ম সমূহ সংগ্রহ করব। বাইশ তারিখে মরিগাঁও, হোজাই, ওদালগুড়ি এই ফর্ম সমূহ সংগ্রহ করব। তেইশ তারিখে কামরূপ, কামরূপ মেট্রো, নলবাড়ী, তামুলপুরত এই ফর্ম সমূহ সংগ্রহ করব। চব্বিশ তারিখে বরপেটা, বঙাইগাঁও, গোয়ালপাড়া, বজালিত এই ফর্ম সমূহ সংগ্রহ করব। আর পঁচিশ তারিখে ধুবুরী, দক্ষিণ শালমারা, কোকরাঝার, চিরাং, বাক্সাত এই ফর্ম সমূহ সংগ্রহ করব। আর ফর্ম সমূহ পূরণের ক্ষেত্র আই মাতৃসকলে এমাহ সময় লাভ করব। আর যদি এমাহতো, কারণ ইয়াত বিজনেস প্ল্যান আদি দিব লাগিব, গতি এমাহতো যদি কিবা কারণত নহয় পিছলে আমি পনেরো দিনও আগবাই দিব পাৰিম। যে আমি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনি যখন আরম্ভ করেছো, সেই আসনিখন আমি তার প্রপত্র এটা দিনতে বিতরণ করিম, কিন্তু প্রপত্র পূরণের সময় এমাহ থাকিব। আর সেই কারণে যদি যাতে প্রপত্র সমূহ পিছত কোনো বিক্রি আদি হব নোৱাৰে, এটা দিনতে পঞ্চায়েতৰ কাৰ্যালয়ৰ পৰা প্ৰপত্ৰসমূহ সংগ্ৰহ কৰিব লাগিব। আৰু সেই দৃষ্টিভংগীৰ পৰা ওঠৰ তাৰিখে শিৱসাগৰ, যোৰহাট, তিনিচুকীয়া, ডিব্ৰুগড় আৰু চৰাইদেউৰ আত্মসহায়ক গোটৰ সদস্যসকলে এই প্ৰপত্ৰসমূহ পঞ্চায়েতৰ কাৰ্যালয়লৈ গৈ সংগ্ৰহ কৰিব লাগিব। উনৈশ জানুয়ারি তারিখে মাজুলি, লক্ষিমপুর, ধেমাজি আর গোলাঘাট জেলার আই মাতৃসকলে এই প্রপত্র সমূহ সংগ্রহ করব নিজের ঘরের কাছর পঞ্চায়েত অফিস। বিশ তারিখে কাছার, করিমগঞ্জ, হাইলাকান্দি, কার্বি আলং, পশ্চিম কার্বি আলং আর ডিমা হাসাও জেলার এই ফর্ম সমূহ সংগ্রহ করব। একুশ তারিখে বিশ্বনাথ, শোণিতপুর, নগাঁও আর দরং জেলাত এই ফর্ম সমূহ সংগ্রহ করব। বাইশ তারিখে মরিগাঁও, হোজাই, ওদালগুড়ি এই ফর্ম সমূহ সংগ্রহ করব। তেইশ তারিখে কামরূপ, কামরূপ মেট্রো, নলবাড়ী, তামুলপুরত এই ফর্ম সমূহ সংগ্রহ করব। চব্বিশ তারিখে বরপেটা, বঙাইগাঁও, গোয়ালপাড়া, বজালিত এই ফর্ম সমূহ সংগ্রহ করব। আর পঁচিশ তারিখে ধুবুরী, দক্ষিণ শালমারা, কোকরাঝার, চিরাং, বাক্সাত এই ফর্ম সমূহ সংগ্রহ করব। আর ফর্ম সমূহ পূরণের ক্ষেত্র আই মাতৃসকলে এমাহ সময় লাভ করব। আর যদি এমাহতো, কারণ ইয়াত বিজনেস প্ল্যান আদি দিব লাগিব, গতি এমাহতো যদি কিবা কারণত নহয় পিছলে আমি পনেরো দিনও আগবাই দিব পাৰিম। যে আমি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনি যখন আরম্ভ করেছো, সেই আসনিখন আমি তার প্রপত্র এটা দিনতে বিতরণ করিম, কিন্তু প্রপত্র পূরণের সময় এমাহ থাকিব। আর সেই কারণে যদি যাতে প্রপত্র সমূহ পিছত কোনো বিক্রি আদি হব নোৱাৰে, এটা দিনতে পঞ্চায়েতৰ কাৰ্যালয়ৰ পৰা প্ৰপত্ৰসমূহ সংগ্ৰহ কৰিব লাগিব। আৰু সেই দৃষ্টিভংগীৰ পৰা ওঠৰ তাৰিখে শিৱসাগৰ, যোৰহাট, তিনিচুকীয়া, ডিব্ৰুগড় আৰু চৰাইদেউৰ আত্মসহায়ক গোটৰ সদস্যসকলে এই প্ৰপত্ৰসমূহ পঞ্চায়েতৰ কাৰ্যালয়লৈ গৈ সংগ্ৰহ কৰিব লাগিব। উনৈশ জানুয়ারি তারিখে মাজুলি, লক্ষিমপুর, ধেমাজি আর গোলাঘাট জেলার আই মাতৃসকলে এই প্রপত্র সমূহ সংগ্রহ করব নিজের ঘরের কাছর পঞ্চায়েত অফিস। বিশ তারিখে কাছার, করিমগঞ্জ, হাইলাকান্দি, কার্বি আলং, পশ্চিম কার্বি আলং আর ডিমা হাসাও জেলার এই ফর্ম সমূহ সংগ্রহ করব। একুশ তারিখে বিশ্বনাথ, শোণিতপুর, নগাঁও আর দরং জেলাত এই ফর্ম সমূহ সংগ্রহ করব। বাইশ তারিখে মরিগাঁও, হোজাই, ওদালগুড়ি এই ফর্ম সমূহ সংগ্রহ করব।
23 তারিখে কামরূপ, কামরূপ মেট্রো, নলবাড়ী, তামুলপুরত এই ফর্মসমূহ সংগ্রহ করব। 24 তারিখে বরপেটা, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, বজালিত এই ফর্মসমূহ সংগ্রহ করব। আর 25 তারিখে ধুবুরী, দক্ষিণ শালমারা, কোকরাঝার, চিরাং, বাক্সাত এই ফর্মসমূহ সংগ্রহ করব। আর ফর্মসমূহ পূরণের ক্ষেত্র আইমাতৃসকলে এমাহ সময় লাভ করব। আর যদি এমাহতো, কারণ ইয়াত বিজনেস প্ল্যান আদি দিব লাগিব, গতি এমাহতো যদি কিবা কারণত নহয় পিছলে আমি 15 দিনও আগবাই দিব পাৰিম। আর আপনাদের মন্তব্য শুনিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 85,000 টাকা লাভ করবল কাইলেরপরা রাজ্যের মহিলা আবেদন পত্র সমূহ লব লাগিব। প্রতিটি পঞ্চায়েততেই এই আবেদন পত্র সমূহ দিয়া হব আর এদিনতে আপনাদের আবেদন পত্র সমূহ সংগ্রহ করব লাগিব। মাত্র এদিনহে বিতরণ করা হব আবেদন ফর্মসমূহ। ইতিমধ্যেই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়, প্রপত্র পূরণের সময় এমাহ থাকিব। এমাহর ভিতর আপনাদের প্রপত্র জমা দিব লাগিব। যদি এমাহর ভিতর প্রপত্র জমা দিয়া সম্পূর্ণ নহয় তেতিয়াহলে পুনের 15 দিন বৃদ্ধি করা হব বলে মন্তব্য করেছে। 18 জানুয়ারীত শিবসাগর, চৰাইদেউ, ডিব্রুগড়, যোরহাট, তিনিচুকীয়ার মহিলায় লাভ করব আবেদন পত্র। অর্থাৎ কাইলৈ শিবসাগরের মহিলাসকল দিয়া হব আবেদন পত্র। চৰাইদেউ, ডিব্রুগড়, যোরহাট আর তিনিচুকীয়ার মহিলাসকলেও কাইলৈ আবেদন পত্র সমূহ লব পাৰিব। 19 জানুয়ারীত মাজুলী, লক্ষিমপুর, ধেমাজি আর গোলাঘাটের মহিলাসকলে আবেদন পত্র লব পাৰিব। 20 জানুয়ারীত কাছাৰ, করিমগঞ্জ, হাইলাকান্দি, কার্বি আংলং, ডিমা হাসার মহিলাসকলে আবেদন পত্র লব পাৰিব। 21 জানুয়ারীত বিশ্বনাথ, শোণিতপুর, নগাঁও, দরঙর মহিলাসকলে আবেদন পত্র লব পাৰিব। 22 জানুয়ারীত মরিগাঁও, হুজাই, উদালগুড়ির মহিলাসকলে আবেদন পত্র লব পাৰিব। ইয়ার লগতে 23 জানুয়ারীত কামরূপ মেট্রো, কামরূপ, নলবাড়ী, তামুলপুরের মহিলাসকলক আবেদন পত্র দিয়া হব বলে ইতিমধ্যে জানাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর মহিলাসকলে আবেদন পত্র জমা দিয়ার পাছত যোগ্য হিসাবে বিবেচিত হলে 85,000 টাকা মহিলাসকলক প্রদান করার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীগুলী। আর কাইলে প্রপত্র সমূহ দিয়া হব, এদিনতেই প্রপত্র সমূহ প্রদান করা হব, যাতে কোনো লোকে প্রপত্র দিয়ার নামত ধন সংগ্রহ করব নয়, তার প্রতি লক্ষ্য রাখি এদিনতে প্রপত্র বিতরণ প্রক্রিয়া রাজ্য সরকারে সমাপ্ত করবলে উলাইছে। আর কাইলৈ পুনের জানাইছো শিবসাগর, চৰাইদেউ, ডিব্রুগড়, যোরহাট আর তিনিচুকীয়ার মহিলাসকলে লাভ করব প্রপত্র। 25 জানুয়ারী ধুবুরী, দক্ষিণ শালমরা, কোকরাঝার, চিরাং আর বাক্সা জেলার মহিলাসকলে প্রপত্র লব পাৰিব। এই নির্দিষ্ট তারিখত জিলায় জিলায় প্রপত্র মহিলাসকলে লব লাগিব। আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগুলিয়ে জানাইছে কেতিয়া কত প্রপত্র দিয়া হব। আর আত্মসহায়ক গোটর মহিলাসকল যেহেতু যোগ্য হিসাবে বিবেচিত হব কাইলৈপৰা, হাতত মাত্র কেইটামান ঘণ্টা আছে, কাইলৈপৰা 85,000 টাকা লাভৰ প্রপত্র সমূহ আপনাদের পঞ্চায়েতৰ কাৰ্যালয়লৈ গৈ লব পাৰিব।